আসসালামু আলাইকুম एवरीवन एंड वेलकम टू एवरीबॉडी। आज के আমরা চলুন একটা গেম বানিয়ে ফেলি। হ্যাঁ, পাইথনের মাধ্যমে আপনি বানাতে পারবেন একটি গেম। এই গেমটি কোন গেম আর নয় সবচেয়ে কমন গেম, আপনারা ছোট থাকতে অবশ্যই খেলেছেন, যে গেমটার নাম হলো রক পেপার এন্ড সিজার্স। সেই গেমটা অনেক সোজা, আমি এখানে হেডিং দিয়ে দেই আমাদের গেমের নাম। আমি যদি আপনাদেরকে গেমের নাম দেখানোর আগে দেখে ফেলি রক পেপার সিজার্স গেমটার রুলস কিরকম। লাইক আপনি যদি দেখেন, আমরা যদি যখন পেপার দেই, এখানে স্টোন লেখা, এটা ধরে নেন রক, সো তখন আমরা রক দেই। যখন পেপার দেই তখন কে জিতে যায়? পেপার জিতে যায়। আবার যখন আমরা সিজার দেই, আবার যখন পেপার দেই তখন কে জিতে যায়? সিজার জিতে যায়। সেম ভাবে আমরা যখন রক দেই, যখন সিজার দেই তখন রক জিতে যায়। সো আমরা এইভাবে সুন্দর একটি প্রোগ্রাম সাজাতে পারি যে যখনই আমি পেপার দিব তখন আর লাইক আমি গেমটা খেলবো কার সাথে? ইম্পর্টেন্ট একটা কথা, আমি গেম খেলবো আর কারণ নয়, কম্পিউটারের সাথে খেলবো। হ্যাঁ, আপনি ঠিক বুঝছেন, আমি পিসির সাথে গেম খেলবো। আমাকে র্যান্ডমলি সে একটা জিনিস জেনারেট করে দেবে, লাইক র্যান্ডমলি পিসি পেপার দিবে, আমি তো আপনি তো একটা ইনপুট দেবেনি তাকে, দেন কে জিতলো না জিতলো সেটা অবশ্যই দেখা যাবে। তবে সেটা আমরা প্রোগ্রামিং এর শেষেই বুঝতে পারবো। সো দেরি না করে আমরা চলে যাই, অনেক ইজি জিনিসটা। তো আমি যদি এখানে হেডিং দেই আমার রক পেপার এন্ড কি গেম এন্ড scissor games, rock paper scissor games। আমরা এখানে কি করব প্রথমে বলুন? আমরা প্রথমে আমি এখানে সবার আগে র্যান্ডম ইনপুট করে নেই, যেটা আমাকে র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে। আর আপনি যদি পাইথন না জানেন তাও এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি পাইথন না জানেন চলে যান আমার প্লেলিস্টে ইউটিউব, তাহলেই দেখতে পাবেন। আমি যদি নেম সার্চ দেই, এখানে চলে যাবেন আমার প্লেলিস্টে ওয়ান ভিডিওতে, পাইথন ইন ওয়ান ভিডিও, সেটি দেখে ফেলুন। তাহলে আপনাকে পাইথনের একটা বেসিক আইডিয়া আসবে আপনার, এবং এই গেমটা সহজেই করতে পারবেন। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন যদি বেসিক না থাকে তাও পারবেন, সমস্যা নেই। সো আমি যদি এখন র্যান্ডমটা দেখি, র্যান্ডম আপনারা যারা র্যান্ডম এখনো জানেন না, র্যান্ডম ফাংশনটা কি, র্যান্ডম ইন পাইথন, দেখুন র্যান্ডম কি। সো র্যান্ডম একটা বিল্ড ইন মডিউল, আমরা ইম্পোর্ট করি, সরি এটা একটা মডিউল, বিল্ড ইন মডিউল। সো আমরা এখানে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, আমাকে পিসি অটোমেটিকলি র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়। সো র্যান্ডম ডট চয়েস, এখানে একটা জিনিস আছে র্যান্ডম ডট চয়েস ইন পাইথন। আমি যদি র্যান্ডম ডট চয়েস ইন চয়েস পাইথন দিই তাহলে এটা কি করে? সো এটা যদি আমি এখানে দেখাই, হোয়াট ইজ র্যান্ডম ডট চয়েস, দ্য চয়েস মেথড রিটার্নস র্যান্ডমলি সিলেক্টেড এলিমেন্ট। সো আমরা দিয়ে দেব একটা লিস্ট, লাইক এখান থেকে পেপার সিজার এন্ড রক, সো এই তিনটার মধ্যে সে র্যান্ডমলি একটা তিনটার মধ্যে থেকে একটা দিবে। এর জন্য আমরা ইউজ করব চয়েস, র্যান্ডম ডট চয়েস। দেরি না করে আমরা চলে যাই আমাদের পাইচার্মে। আমি পাইচার্মে ইউজ করতেছি, এখানে আপনারা চাইলে যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন। এন্ড পাইচার্ম ইউজার ফ্রেন্ডলি অনেক, তবে অনলি পাইথনের জন্য। আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি rpsgame.py, rps means rock paper scissors। সো আমি ইম্পোর্ট র্যান্ডম দিয়ে নিলাম, র্যান্ডম ইম্পোর্ট র্যান্ডম দেওয়ার পরে আমি একটা লিস্ট বানিয়ে ফেলি। লিস্ট ভ্যারিয়েবলে আমরা কি রাখবো? আমরা রাখবো রককে আমরা আর রাখি, আর আর কি রাখবো? আর আমরা রক এন্ড পেপারকে পি রাখি, শর্টকাট নেম ইউজ করি কারণ সবকিছু শর্টকাট ইউজ করা ভালো। রক পেপার এন্ড সিজারকে এস রাখি। হ্যাঁ, আমি লিস্ট বানিয়ে ফেললাম একটা, যেখানে রক পেপার সিজার থাকবে, এই তিনটার মধ্যে থেকে পিসি আমাকে যে কোনো একটা দিবে। তার জন্য আমি র্যান্ডম মডিউল ইম্পোর্ট করে নিলাম। দেন এখানে আমি কিছু ভ্যারিয়েবল বানাবো। ভ্যারিয়েবল হলো লাইক আমি চান্স দিব কয়বার তাকে, লাইক আপনি কম্পিউটারের সাথে গেম খেলতেছেন, কোনো একটা গেমে চান্স থাকে, আপনি ফ্রেন্ডের সাথে গেম খেলতেছেন, কয়বার? 8 বার হয়তো, 8 বার খেলতেছেন, 8 বারের মধ্যে আপনার ফ্রেন্ড কয়বার জিতেছে এবং আপনি কয়বার জিতেছেন কাউন্ট করবেন। দেন যে বেশিবার জিতবে সে জিতে যাবে, সমান সমান হলে টাই হয়ে যাবে। সো ব্যাপারটা সিম্পল। আমি তাহলে এখানে চয়েস দিয়ে ফেলবো, নাম চান্স দিয়ে ফেলি প্রথমে। চান্স কয়বার খেলতে চান আপনি পিসির সাথে? 100 টাইম। হ্যাঁ, 100 দিয়ে দেবেন, আমি এতক্ষণ পারবো না। সো আমি 8 দিলাম। দেন আমি नंबर ऑफ चांस दिए दे एखाने नंबर ऑफ चांस माने नंबर ऑफ चांस पर बुझते पारबेन तबे वेरिएबलटा बानिए फेली नंबर ऑफ चांस जीरो दिए रखी आमरा वेरिएबलटा एखोनो आमरा एटा एक इंक्रीमेंट करते थाकबो एर जोन्नो आमरा वेरिएबल बानिए निएछि तारपर आरो कयेकटा वेरिएबल लागबे सेगुलो आमि परे बानाচ্ছি তবে আমি এখানে একটা প্রিন্ট টাইটেল দিয়ে দেই যে অবশ্যই একটা স্টার্টিং টাইটেল একটা সৌন্দর্য আছে সো আমি এখানে দিয়ে দেই _t_t_t সরি not underscore /t/t আমি দিয়ে দেব rock comma paper comma scissors game rock paper and scissors game underscore in that now then I'm easy to print kori aro ki lekhbo amra starting e ki thakbe like print koro like amra ekhane r debo kisher jonno rock er jonno so r lekhe rakhi r for rock tar pore ki debo tar pore slash n dei pore line e jabe then p for paper tar pore debo ki and the S for scissors so হয়ে গেল এখন আমি 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 এখানে মেকিং দা গেম চলেন আমরা মেইন প্রসিডিউরে চলে যাই মেকিং দা গেম তো মেকিং দা গেমে আমি এখানে while loop use করব কারণ এই প্রোগ্রামিংটা রান করতে থাকবে একটা টাইম কতক্ষণ রান করতে থাকবে এই নাম্বার অফ চান্স পর্যন্ত রান করতে থাকবে অবশ্যই এখানে আমি একটা while কন্ডিশনে দিব কি কন্ডিশন দিব ইজি কন্ডিশন নাম্বার অফ চান্স ইজ স্মলার দ্যান চান্স তখনই সেটা রান হবে কেন এটা দিচ্ছি আমি যদি আবার বলি দেখুন নাম্বার অফ চান্স 0 এটা আমরা বানিয়েছি কারণ আমাদের ভেরিয়েবলটা বানিয়েছি 0 ফার্স্টে 0 থাকবে দেন এক এক করে ইনক্রিমেন্ট হবে লাস্টে ইনক্রিমেন্ট হবে সো যখনই সে 8 হয়ে যাবে তখন সে বের হয়ে যাবে কারণ আমি চান্স দিয়েছি 8 আমি 8 বার চান্স পাবো কম্পিউটারের সাথে আমি খেলবো 8 বার চান্স পাবো খেলার তার জন্য আমি এখানে চান্স দিয়েছি চান্স নামে ভেরিয়েবল বানিয়েছি এবং নাম্বার অফ চান্স বানিয়েছি যেটা আমরা ইনক্রিমেন্ট করব সো যেটা নাম্বার অফ চান্স যখনই এটা সমান হয়ে যাবে তখন সে বের হয়ে যাবে while থেকে as simple as that এখন যদি আমি একটা ভেরিয়েবল বানাই লাইক var দেখি আন্ডারস্কোর var দিলাম কারণ var কেমন অনেক সময় ডিফল্ট বোঝাইতে পারে তো var দিতে পারেন সমস্যা নেই সো ভেরিয়েবল বানালাম var ইনপুট নেবে যেটা অবশ্যই ইনপুট নিতে হবে আমাদের ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিব ইনপুট দিয়ে দিলাম লাইক বললাম ওকে rock paper এখানে আমি একটু স্ট্রিং নেব স্ট্রিং rock paper, scissors. Rock, paper, scissors. Input এটা বলবে then আমি এখান থেকে কি নিব আমি এখানে আরেকটা ভেরিয়েবল বানিয়ে দেব কোন ভেরিয়েবল এটা আমি র্যান্ড নামে ভেরিয়েবল বানাবো যেটা আমার র্যান্ডম এই ইউজার দিবে একটা একটা দেখুন এখানে আমাকে ইউজার আপনি সো আপনি তাকে যখন একটা ইনপুট দিবেন আরেকটা ইনপুট কই থেকে আসবে কম্পিউটার থেকে তো কম্পিউটার আমি যেহেতু র্যান্ডম মডিউল ইউজ করব র্যান্ডমলি সে জেনারেট করে দিবে লিস্ট থেকে সো আমি আরেকটা ভেরিয়েবল বানিয়ে ফেলি র্যান্ড সো র্যান্ডটা কে দিবে কম্পিউটার সো আমি এখানে র্যান্ড ইউজ করলাম র্যান্ড র্যান্ডম আমরা এখানে একটা কাজ করতে পারি র্যান্ড ইউজ করি random dot আমরা যেহেতু random মডিউল ইউজ করছি random dot choice এর কাজ কি আমরা দেখেছি সে আমাকে এই তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন randomly ক্রিয়েট করে দেবে তো choice list দিয়ে দেই আমরা choice list দিয়ে দিচ্ছি এখান থেকে আমাকে randomly সে r p i mean rock paper and scissors জেনারেট করে দিবে বা হ্যাঁ তো এখন আমাদের দুটো ভেরিয়েবল বানানোর কাজ শেষ এখন আমি যাব আমার কে জিতবে কে হারবে অবশ্যই কে কত পয়েন্ট পাবে সেটা আমি বলে দেব এর জন্য আমার কন্ডিশন লাগাতে হবে ইফ লাইক ইফ var equals to যদি আপনিও রক দেন কম্পিউটার রক দেয় তাহলে কি হবে কেউ জিতবে না 0 পয়েন্ট পাবে সেটাই বলে দেব if var equals to jodi apneo rock den pco rock dei tahole var equals to rand tahole ki hobe tahole ami bole dibo print die no one get like the board got 0 points 0 points yes এটা গেল এখন আমরা সব সময় তো আপনি সেম জিনিস থাকবে না আপনি রক দিবেন কম্পিউটার এক সময় সিজার্স দিয়ে দিবে সো এগুলো আমরা সাজিয়ে ফেলি এখানে দেখুন আমরা যদি ফার্স্টে রক নিয়ে সাজাই সো দুটো কন্ডিশন আসে যদি একবার আপনি আর দেন দেন পিসি যদি পি দেয় তাহলে কি হবে আই মিন রক দেন এবং দেন পিসি যদি পেপার দেয় দেন কি হবে তারপরে দেন আপনি যদি আর দেন দেন পিসি যদি এস দেয় তাহলে কি হবে আমরা এইভাবে দুটো করে সাজিয়ে ফেলবো দেন পির সাথে আসবে পির সাথে বাকি দুটো আসবে দেন আপনি যদি পি দেন পিসি যদি আর দেয় দেন পিসি যদি এস দেয় সেম ভাবে আপনি যদি এস দেন দেন পিসি যদি আর দেয় দেন আপনি যদি এস দেন পিসি যদি পি দেয় তাহলে কি কন্ডিশন ইউজ করব সেটাই সো এখানে চলুন বানিয়ে ফেলি সো আমি বলে ফেলি এল ইফ মানে এই ইফে না গেলে সে এল ইফে ঢুকবে এল ইফ এগুলো যদি সবকিছু নতুন মনে হয় তাহলে আমার ভিডিওটি দেখে ফেলুন পাইথন ইন ওয়ান ভিডিও বাংলা দেন আমি এল ইফে ঢুকবো এল ইফে ঢুকলে এল ইফ ভের যদি আমাকে ভের ফার্স্টে কি দেবে সাপোজ ভের আমি ফার্স্ট থেকে সাজালাম আর আর পি দেন আর এস দেন পি এস দেন পি আর এভাবে তো আমি দিলাম রক সাপোজ আর and যদি pc দেয় যদি and rand যদি দেয় আমাকে rand কে এখানে pc input মানে pc নিজে যেটা আমার randomly তিনটার মধ্যে থেকে যেটা দিবে সেটা সো rand = সেটা যদি আমার কি হয় s হয় আমি s দিচ্ছি আগে s হয় তাহলে কে জিতলো বলেন তো আপনি দিলেন রক এবং কম্পিউটার দিল সিজার্স তাহলে আপনি তো হেরে গেলেন আহা এটা কি একটা খারাপ জিনিস না সমস্যা নেই আপনিও জিততে পারবেন সো গেমটা ফলো করুন আই মিন কিভাবে করতেছি আমরা সেটা ফলো করুন সরি এখানে এটাই গেল কেন ইয়েস নাও ইটস ওকে এখন আমি কি করব যদি আপনি আর দেন রক দেন কম্পিউটার যদি সিজার্স দেয় কে জিতে গেল বলুন কম্পিউটার জিতে গেছে আহা আপনি হেরে গেলেন দেন আমি প্রিন্ট করে দিব আমি এখানে এক কাজ করব আপনাকে বলেছিলাম আমাকে আমি এখানে আরো দুটো ভেরিয়েবল বানাবো লাইক এখানে আপনি যখন হেরে গেলেন তখন আপনি তো কোনো পয়েন্ট পেলেন না কিন্তু অবশ্যই কম্পিউটার একটা পয়েন্ট পেয়ে যাবে সো সেগুলো একটা ভেরিয়েবল বানিয়ে ফেলি দুটো একটা কম্পিউটারের পয়েন্ট একটা আপনার পয়েন্ট সো পিসি কম্পিউটার পয়েন্ট আমি দিলাম পিসি পয়েন্ট ভেরিয়েবল নাম 0 যেটা এক করে ইনক্রিমেন্ট করবে সরি সবকিছু স্মল হাতে রাখা ট্রাই করি পিসি পয়েন্ট দিয়ে দিলাম আমি 0 দুটো ভেরিয়েবল বানালাম আর একটা কি দিলাম মাই পয়েন্ট মানে আপনার পয়েন্ট my_point = 0 পয়েন্ট না দিয়ে পয়েন্টস দিয়ে দিই আচ্ছা সমস্যা সো ওই স্পেলিং মিস্টেক করতেছি আমি সমস্যা নেই দেখুন এখন আমরা কি করব আমরা যদি আর হয় তাহলে বলবো যে কে পয়েন্ট পেলো কম্পিউটার পয়েন্ট পেলো তাই আমি বানিয়ে দিব pc_point = pc_point +1 সে এক পয়েন্ট পেলো এটা কি ছিল আমার ফার্স্টে ছিল 0 সো pc পয়েন্ট এখন স্টোর হয়ে যাবে 0 + 1 মানে 1 পয়েন্ট পেয়ে যাবে pc পয়েন্টটা দেন আমি কিছু প্রিন্ট করব অবশ্যই তাহলে তো খারাপ দেখা যায় সো আমি সাপোজ এখন কি প্রিন্ট করে দেব প্রিন্ট করব আমি এফএসটিং ইউজ করব আপনারা এফএসটিং যদি না জানেন চলে যান আমার ভিডিওতে এখানে দেখতে পারবেন এবং শিখতে পারবেন এফএসটিং এ বলবো আমি your guess suppose your guess বলে দিলাম তোমার guess আপনি কি গেস করেছেন আই মিন আপনি কি দিয়েছেন আপনি সাপোজ রক দিয়েছেন তো আমি এটা পিন করে দিলাম আপনি রক দিয়েছেন তো your guess is there So your guess টা where আপনি এখানে আর দিয়েছেন your guess তখন আর হয়ে যাবে your guess is where and computer guess is underscore rand হয়ে গেল কম্পিউটার guess আমি এখানে আরো পিন করব underscore rand আমি এখানে আরেকটা জিনিস পিন করব একটা কি পিন করব আর একটা পিন করব হলো অ্যাফিস্টিং ইউজ করি এখানেও বলবো আমরা এখানে অ্যাফিস্টিং লাগবে না যেহেতু আমি বলবো যে কে জিতছে কে হারছে তো এখানে আমি কি বলবো এখানে আমি বলবো যে বলবো ইউ লুজ তাই না হ্যাঁ এক সেকেন্ড রক এন্ড সিজার্স রক দেখুন তো আমরা যদি এই কন্ডিশনে যাই তাহলে এটা গুলিয়ে ফেলেছি আমি রক দেখুন আমরা যখনই রক দিচ্ছি তখন সিজার্স হেরে যাচ্ছে তখন কিন্তু আপনি পয়েন্ট পাবেন তো বেসিক্যালি এখানে কে পয়েন্ট পাচ্ছে এখানে বেসিক্যালি আপনিই পয়েন্ট পাবেন সো আমি ফার্স্টে ধারণা বলছিল আমার আমি এখানে কি বলবো প্রিন্ট ইসি পয়েন্ট না দিয়ে এখানে মাই পয়েন্ট দিয়ে দেব কারণ এখানে কিন্তু আমি জিতে যাই এখন রক সিজার্স সো এখানে কম্পিউটার হেরে যাবে কংগ্রাচুলেশনস আপনি জিতে গেছেন আমি প্রথমে ভুল বলেছিলাম মাই পয়েন্ট এখানে কি দিয়ে দেব বলে দেব তুমি জিতেছো ইউ ফার্স্টে তোকে বললাম তোমার গেস ছিল এটা কম্পিউটার গেস ছিল এটা সিজার্স তোমার গেস ছিল আর মাই মেন রক দেন বলে দিলাম তুমি জিতছো ইউ উইন্স কতটুকু জিতছো ইউ উইন্স 1 পয়েন্ট এখনো তুমি পুরোটা জিতো না এখনো খেলা বাকি আছে ফ্রেন্ড পুরো খেলা বাকি কম্পিউটার তোমাকে বলতেছে সো ইওর পয়েন্ট ইউ উইন্স 1 পয়েন্ট শেষ আমি এখানে একটা আন্ডারস্কোর এন দিয়ে দিলাম পরবর্তী লাইন যাওয়ার জন্য দেন আরো কিছু পিন করব কি পিন করব আর পিন করব হলো আমি অ্যাফিস্টিং ইউজ করব এখানে আমি বলে দেব তোমার স্কোর এত কম্পিউটার স্কোর এত সো বলে দিলাম কম্পিউটার পয়েন্টস দিতে পয়েন্টস ইজ আন্ডারস্কোর কার কম্পিউটার পয়েন্টটা ছিল কি এখানে এখানে পিসি পয়েন্ট আর আমার পয়েন্টটা ছিল মাই পয়েন্ট সো পিসি পয়েন্ট তারপর আর কি বলবো PC point and your point is your point sorry my point yes so my point eta bole dilam ami take underscore in deni etuk bollam amar ki ar kichu bolar proyojon ache na amar ar kichu proyojon nei ekhon ami arekta condition banabo shudhu to eita dilei to apni jite gelen na aro fail ekhono khotom hoy nai friend তো আমি এখানে পুরাটাই কপি করে নিব পুরাটা কপি করে আমি এখন জাস্ট কপি পেস্টের খেলাই হবে এখন হ্যাঁ জাস্ট আমরা এইগুলো চেঞ্জ করে দেব যে এখানে আমি সাপোজ আর একবার আর এস দিলাম আরেকবার দিব আর পি সো আপনি যখন রক দিবেন কম্পিউটার পেপার দিলেন তখন আপনি হেরে গেলেন এবার সরি এবার কোনো ভুল হওয়ার চান্স নেই সো এখানে আমি মাই পয়েন্টের জায়গায় কি করে দেব পিসি পয়েন্ট পিসি এক পয়েন্ট নিয়ে গেল সমস্যা নাই খেল বাকি আছে এখনো আপনি বলবেন কম্পিউটারকে দেন ইওর গেস ইজ এটা সেম থাকবে আপনার গেসটা আর এখানে র্যান্ডম এন্ড কম্পিউটার গেস ইজ পি সো এখানে কি আপনি জিতলেন না এখানে আপনি হেরে গেলেন সো এখানে দেব কম্পিউটার উইন্স 1 পয়েন্ট এখন বলবো কম্পিউটার পয়েন্টস ইজ এটা যা আছে তাই থাকবে এটা আবার কপি করব দেন আরেকটা কন্ডিশন কি আসতে পারে আমার আর একটা কন্ডিশন শেষ এখন আরেকটা কন্ডিশন আসতে পারে পিএস আর হয় পিআর চলুন সাজিয়ে ফেলি এলএফ পিএস আপনি দিলেন পেপার এন্ড কম্পিউটার দিল সিজার তো আপনি দিলেন পেপার কম্পিউটার দিল সিজার এখানে কে জিতে আমরা ভুলে না ফেলি আমি সো আপনি দিলেন পেপার এন্ড কম্পিউটার দিল সিজার্স তাহলে কে হেরে গেল আপনি হেরে গেলেন সরি আপনি এখানেও হেরে গেলেন সো যখনই আপনি পেপার দিবেন কম্পিউটার সিজার্স দিবেন তখন আপনি হেরে গেলেন আমাদের গেমস এর রুলস অনুযায়ী সো এখানে পিসি পয়েন্ট থাকবে সেম আমার এখানে সবকিছু সেমই থাকতেছে আপনি কি হেরে গেলেন নাকি না না এখনো চান্স আছে আমি এখানে আবার পিএস এখন দিয়ে দেব এখানে পিআর আপনি দিলেন পেপার কিন্তু কম্পিউটার দিল রক আপনি জিতে গেলেন কংগ্রাচুলেশনস এখানে করে দেব মাই পয়েন্টস কম্পিউটার পয়েন্টস এটাকে কি করে দেব মাই পয়েন্টস ইকুয়ালস টু মাই পয়েন্টস প্লাস 1 দেন এটা চেঞ্জ আসবে হ্যাঁ এখানে কম্পিউটার পয়েন্টস জায়গায় ইউ দিয়ে দেব কম্পিউটার পয়েন্ট এটা আপডেট তো হতেই থাকবে দেন আর কন্ডিশন যায় আমরা কপি করব এটা আবার কপি করি একবারে কপি করে ফেলি কপি পেস্ট করো এখানে একটা কন্ডিশন কি আসবে লাস্ট কন্ডিশন এস আর হয় এস আমি আপনি এস দিবেন না হয় কম্পিউটার আর দিবে না হয় আপনি এস দিবেন কম্পিউটার পি দিবে দুটো কেস তো এখানে দিয়ে দিলাম এস এখানে আর এখানে দিয়ে দিলাম এস এখানে দিয়ে দিলাম পি দেখুন আপনি যখন সিজার্স এবং কম্পিউটার রক তখন কে জিতে গেল আপনি কিন্তু হেরে গেলেন এখানে সরি তো এখানে কি হয়ে যাবে পিসি পয়েন্ট cos 2 pc point plus 1 এখানে unc এর জায়গায় কি হবে কম্পিউটার আর যা আছে সব ঠিক থাকবে আর এখানে কে জিতে গেল বলেন তো আপনি সিজার্স দিলেন এবং কম্পিউটার দিয়ে দিল পেপার দেখুন তো এখানে সিজার্স এখানে রক এখানে আপনি জিতলেন এখানে সিজার্স এখানে পেপার এক সেকেন্ড এখানে সিজার্স এখানে রক এটা আরেকবার দেখে আসি রক দিলেন সিজার্স সিজার্স হেরে গেল এখানে সরি এখানে আপনি হেরে যাবেন আমি আবার ভুল করে ফেলেছি সো এখানে মাই পয়েন্টস এখানে সরি হ্যাঁ ঠিকই তো ছিল এখানে পিসি পয়েন্টস কিন্তু এখানে দেখুন এখানে সিজার্স আর কম্পিউটার পি এটা ঠিক আছে এখানে আপনি এখানে কে জিতলো এখানে আপনি জিতে গেছেন হ্যাঁ এটা ঠিক থাকছে সো আমাদের বেসিক্যালি সব শেষ আমাদের কন্ডিশনগুলো সব শেষ একবার আপনি আর এস দেন আর পি দেন পি এস PR then SR SP so basically আমাদের শেষ কিন্তু এখানে আমাদের একটু গুছাতে হবে যে জিনিসটা গুছাতে হবে সেটা হলো আপনার হলো আমি সাপোজ এখানে যদি আপনি রং প্রিন্ট করেন তাহলে আমি কিছু বলে দেব সাপোজ আর এস পি কোনটাই দিলেন না তাহলে কি বলবো সেটা তো বলে দিতে হবে সো এলস দিব এলস অপশনে দিব এলস প্রিন্ট কি কি প্রিন্ট করব এরর please type correctly please type correctly underscore in the day then ami ki korbo ekhane then dekhun আমার এখানে নাম্বার অফ চান্স 0 ছিল নাম্বার অফ চান্স কত 0 সো যখনই সে একটা জিনিস পার করে ফেলবে তখনই কিন্তু নাম্বার অফ চান্সটা বাড়তে থাকবে এক করে বুঝা গেছে সো আমি এখানে নাম্বার অফ চান্সটা লাস্টে কি করে দেব এক করে বাড়তে থাকবে যখনই সে একটা কন্ডিশনে ঢুকবে দেন কন্ডিশন থেকে বের হয়ে গেল তখন নাম্বার অফ চান্সটা বাড়িয়ে ফেলবে আর যখনই নাম্বার অফ চান্সটা চান্সের সমান হয়ে যাবে 8 বার চান্স তখনই সে প্রোগ্রাম থেকে বের হয়ে পড়বে এই আমরা এখানে বলে দিছি আর ঢুকবে না So basically কি হবে আমরা যখন সাপোজ আপনি ভ্যার দিবেন আপনি র্যান দিবেন সরি আপনি যে জিনিসটা দিবেন আর কম্পিউটারও সেম জিনিস দিল তখন সে বলল যে বোথ গট 0 পয়েন্টস তখনই সে এখান থেকে বের হয়ে আবার এখানে ঢোকার ট্রাই করবে কিন্তু ততক্ষণে আমার এখানে নাম্বার অফ চান্স এক হওয়ার কথা তাই না অবশ্যই তাহলে এক করে বাড়তে থাকবে যে নাম্বার অফ চান্স ইকুয়ালস টু নাম্বার অফ চান্স প্লাস 1 সেম ভাবে আপনি যদি আবার একটা কন্ডিশনে ঢুকলেন আবার বের হয়ে গেলেন এটা 2 হয়ে যাবে আবার ঢুকলেন আবার বের হয়ে গেলেন এইভাবে যখনই 7 এর বেশি হয়ে যাবে তখন আর ঢুকবে না সে বলবে যে আপনার গেম খতম আপনার গেম খেলা শেষ এখন সো বেসিক্যালি এজন্য আমরা এই ভেরিয়েবলটা বানিয়েছিলাম নাম্বার অফ চান্স সো নাম্বার অফ চান্স দেন আমরা এখানে আরেকটা জিনিস প্রিন্ট করতে পারি বলতে পারি কি বলবো টোটাল স্কোরটা প্রিন্ট করতে হবে অবশ্যই সো প্রিন্ট এখানে f দিয়ে দিলাম না এখানে আমরা একটু টোটাল স্কোর না দিয়ে সুন্দর করতে পারি একটু টোটাল স্কোর আমরা পরে করব এই লুপ থেকে বের হওয়ার পরে টোটাল স্কোরটা কাউন্ট করব এখানে সাপোজ আমরা দিতে পারি হলো এখানে আমরা দিতে পারি লাইক আমি আমার ইউজারকে বলে দেব যে আপনার এই কয়েকটা চান্স লিবা আপনার চান্স বাকি আছে তো চান্স বাকি আছে কতটা এটা যদি বলতে চাই দেখুন আমার কি করতে হবে এখানে এখানে আমার চান্স থেকে নাম্বার অফ চান্স বাদ দিতে হবে সাপোজ আপনি নাম্বার অফ চান্স একবার খেলে ফেলেছেন তখন চান্স আপনার কয়টা 7টা তো আমি তখন কি করব চান্স থেকে নাম্বার অফ চান্সটা বিয়োগ করে দেব সো এখানে আমি বলবো না চান্স মাইনাস number of chance left out কত চান্স আপনার 7টা চান্স বাকি আছে লেফট আউট অফ কত থেকে 8টা থেকে তাহলে এখানে দিয়ে দেব চান্স সো এটা আমরা এফিস্টিং এর সাথে দিতাম এফিস্টিং এর সাথে এইভাবে দেওয়া যায় আপনারা যদি এফিস্টিং না জানেন চলে যান আমার ভিডিওতে দেন ভিডিওটি দেখে ফেলুন পাইথন ইন ওয়ান ভিডিও দেন আমি এখান থেকে বের হব আমি এখান থেকে বের হয়ে কি বলে দেব আমি এখান থেকে বলে দিব প্রিন্ট বলে কিছু একটা তাকে বলে দেব গেম ওভার যখনই সে লুপ থেকে বের হয়ে যাবে সবাই বলবে গেম ওভার ফ্রেন্ড গেম ওভার এখন তো ট্রাই अगेन যদি হেরে যায় গেম ওভার সো গেম ওভার দিয়ে দিলাম এখন আমি এখন একটা কন্ডিশন দেব যেহেতু আমি এখানে বলিনি কে জিতেছে কি হেরেছে সো সেই কন্ডিশন গুলো চলুন বানিয়ে ফেলি আমি বলবো ইফ তাদের স্কোর গুলো যদি সেম হয় so if pc score এখানে যখনই এগুলো দেখুন এখানে আমরা pc score my points এগুলো করে দিছি তখন কিন্তু আপনার সবগুলো পয়েন্ট অ্যাড করতে থাকবে এক এক করে যদি আপনি জিতেন লাইক pc যখন জিতে pc পয়েন্টের সাথে 0 এর সাথে 1 যোগ হবে সে আবার যদি জিতে তাহলে আরেক যোগ হবে এইভাবে এক যোগ হয়ে একটা ভেরিয়েবল স্টোর হবে কোন ভেরিয়েবলে pc পয়েন্ট সো আমি তখন যখনই বলবো তখন একটা আরেকটা কন্ডিশন লাগাবো pc পয়েন্টটা যদি আমার পয়েন্টের সমান হয় my point my point ছিল না কি ছিল এখানে my point this point equals to sorry equals to my point তাহলে কি হবে তাহলে তো কেউ জিতলো না আহা তাহলে কি হবে তাহলে প্রিন্ট করে দেব টাই এখন আমরা কপি করব কপি করে এখানে কি দিয়ে দেব elif কি elif pc পয়েন্টটা যদি my point এর থেকে greater than হয় তাহলে কি করব তাহলে কি তাই হবে না তাহলে কে জিতে গেল pc জিতে গেল আহ কি কষ্ট না না এখনো বাকি আছে গেমটা আমরা এখনো খেলি নাই তো গেম খেলার জন্য পুরো প্রোগ্রামটি দেখুন তো প্রিন্ট আমি কি করব এখানে বলুন তো প্রিন্ট করব কে জিতে গেছে obviously pc জিতে গেছে তখন আমি কি বলবো প্রিন্ট কম্পিউটার জিতে গেল উইন্স and you lost কি কষ্ট না কষ্ট না এখনো খুশি সংবাদ বাকি আছে আমরা আপনারা চাইলেই পুরো গেমটি বানাতে পারবেন এর জন্য পাইথন আপনাকে না জানলেও হবে আপনি পাইথন যদি না জানেন চলে যান আমার ভিডিওতে এখন আমি কি করব শুধু ভিডিও না আপনারা চাইলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রান করতে পারবেন সো কম্পিউটার উইন লস এখন তারপরে বলতে হবে এলস তাহলে কিন্তু আপনি জিতে গেলেন কংগ্রাচুলেশনস আপনি জিতে গেছেন এখনো জিতেন নাই খেলতে হবে সো প্রিন্ট আমি কি করব এখানে প্রিন্ট বলবো এলস কে জিতলো বলেন তো ইউ অন কংগ্রাচুলেশনস ইউ অন কে জি হেরে গেল কম্পিউটার লস লুজেস সো এটা দিয়ে দিলাম দেন আমার এখানে আর কি করা লাগতে পারে দেন আমি বলবো টোটাল পয়েন্টটা শো করতে পারি সো এখানে প্রিন্ট করতে পারি আমরা কি টোটাল পয়েন্ট আমরা টোটাল পয়েন্টটা করে দিই সো টোটাল পয়েন্ট কার টোটাল মানে এক্সিস্টিং ইউজ করব এখানে সো বলবো ইওর টোটাল পয়েন্টস ইজ কি বলবো এখানে কার পয়েন্ট হবে my point তারপর কি বলবো and computer total point আমি ওকে বলে দিলাম computer total point goes to pc is point সো পেস আর কিছু লাগবে না কংগ্রাচুলেশনস আপনারা গেম কিন্তু বানিয়ে ফেলেছি আমরা এখন ট্রাই করব চলুন বিসমিল্লাহ বলে আমরা ট্রাই করি বিসমিল্লাহির রহমানির রহিম সবকিছুতে বিসমিল্লাহ বলবেন অবশ্যই রান আরপিএস গেমটা রান করে দিলাম আহো আমাদের এখানে একটু দেখি আমি একটু সৌন্দর্য করি আমরা একটু এটা একটু আমরা এখানে এটা দিয়ে দেখি এটা কি লাগবে না আমার আমি এখানে স্পেস না দেই, তো দেখুন এবার ঠিক আছে। সো এবার চলুন আমরা ট্রাই করি। আমরা কি ট্রাই করব, এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে আন্ডারস্কোর এন দিয়ে একটু সুন্দর দেখাবো। সো আপনি ট্রাই করি, চলেন চলুন আমি আর দেই, আর মানে কি রক, আর মানে রক। সো আর দিয়ে দিলাম। সো টাই বোর্ড গট 0 points, 0 points, 7 left out of 8। আপনার 7 বার চান্স বাকি আছে, কত থেকে? 8 থেকে। এটা একটু জুম করি। দেন আমি আবার যদি আর না দেই, এবার আমি পি দেই, বড় হাতের দিতে হবে অবশ্যই। এখানে কি বললো? ইওর গেস ইজ পি এন্ড কম্পিউটার গেস ইজ আর। সো ইউ উইনস 1 point, কম্পিউটার উইনস 0 point, সো ইওর পয়েন্ট ইজ 1। সো আমি 1 point পেয়ে গেলাম। খেলা কিন্তু এখনো শেষ হয়নি, আরো 6 বার বাকি আছে, আমাকে সে ওয়ার্নিং দিচ্ছে। দেন আমি আবার এস দিলাম, সাপোজ 5 left। এবার কম্পিউটার পয়েন্ট ইজ 1, কম্পিউটার জিতে গেল। আহ কি খারাপ, না আমি আবার ট্রাই করি, চলেন আমি পি দিয়ে দিই। আবার কম্পিউটার পয়েন্ট ইজ 2, আবার কম্পিউটার জিতে গেল। শিট, কি করব আমরা? আমরা আবার এস দিয়ে দিই, কম্পিউটার পয়েন্টস, আবার কম্পিউটার জিতে গেল। এটা কিভাবে সম্ভব? আবার এস দিই আমরা, কম্পিউটার আবার জিতে গেল। নো, এখন আমরা জিতে গেছি। গতবার আমরাই জিতেছিলাম, দেখুন ইওর পয়েন্ট ইজ 2 কম্পিউটার। সো আমরা জিতে গিয়েছিলাম, 2 বারই কিন্তু আপনি জিতে গেলেন। চলুন আরেকবার দেখি, আমরা লাস্ট বার ট্রাই করি। টাই বোর্ড গট 0 points, আমাদের আরেকবার বাকি আছে, আমাকে ওয়ার্নিং দিচ্ছে। কিন্তু আমি একটু এটা পাইথন কনসোলটা আবার একটু টার্মিনালটা ওপেন করি। আমাদের প্রোগ্রামটা চলে গেছে, না সরি আছে এখনো, দেখুন। হ্যাঁ, আমরা লাস্ট বার ট্রাই করে ফেলি। চলুন, আমি এটা বড় করতে চাইছিলাম, এর জন্য সরি, আর দিয়ে দেই। সো ইউ অন কম্পিউটার লুজেস গেম ওভার, 0 left of 8, আমার একবারও বাকি নেই। সো এখন লাস্টেরটা টাই হয়েছিল। দেন কে জিতলো? ইওর টোটাল পয়েন্ট ইজ 3 অ্যান্ড কম্পিউটার টোটাল পয়েন্ট ইজ 2। সো কে জিতে গেল? আমি জিতে গিয়েছি। কংগ্রেচুলেশনস, আপনি কিন্তু জিতে গেলেন। সো ট্রাই করে ফেলুন, আপনি চাইলে 100 দিতে পারেন, 100 খেলতে পারেন। আর বেসিক্যালি আমরা একটু রিক্যাপ করি। রিক্যাপ করতে আমি এখানে ইম্পোর্ট র্যান্ডম দিয়ে নিয়েছিলাম, যেটা আমার র্যান্ডম 3টার মধ্যে থেকে একটা র্যান্ডম জেনারেট করবে এই লিস্ট থেকে, আর পি এস থেকে। সো আমি দেন চান্স ভেরিয়েবল বানালাম, কারণ আমি টোটাল 8 বার খেলতে চাই গেমটা। আপনারা চাইলে 10 বার কেন, 100 বার খেলতে পারেন। নাম্বার অফ চান্স দিয়ে দিলাম, যাতে আমরা এখানে কন্ডিশনও লাগাতে পারি। ওয়াইল নাম্বার অফ চান্স ইজ গ্রেটার দেন স্মলার দেন চান্স, যখনই নাম্বার অফ চান্সটা এই 8-এর থেকে বড় হয়ে যাবে বা সমান হয়ে যাবে, তখন বের হয়ে যাও, তাছাড়া ততক্ষণ চলতে থাকবে আমার। দেন পিসি পয়েন্ট মাই পয়েন্ট দিলাম, যেখানে আমি পিসি এবং আমার পয়েন্টগুলো স্টোর করব, টোটাল পয়েন্টগুলো। দেন পিন দিয়ে দিলাম, এটা তো সিম্পল জিনিস। তারপরে আমরা হোয়াইল নাম্বার অফ চান্স বললাম, তারপরে আমরা একটা ইনপুট নিলাম, ইউজার ইনপুট। দেন র্যান্ড থেকে আমরা বলে দিলাম র্যান্ডম ডট চয়েস, যেটা আমাকে র্যান্ডমলি এই 3টার মধ্যে থেকে একটা দিবে চয়েসটা। র্যান্ডম মানে র্যান্ডমলি জেনারেট করবে। সো র্যান্ডম ডট চয়েস লিস্ট থেকে দিয়ে দাও, লিস্ট। দেন আমি বললাম যদি সেম হয় তাহলে 0 point। দেন বললাম যদি আপনি ইনপুট আর দেন, রক দেন, দেন র্যান্ড ইকুয়াল টু সিজার্স দেয়, তাহলে কার পয়েন্ট, এখানে কে পয়েন্ট পেলো? আপনি পয়েন্ট পেলেন। আপনার পয়েন্টটা এক করে বাড়তে থাকবে এভাবে। তো তারপরে এখানে আমরা রেপিস্টিং ইউজ করে আপনার গেসটা এবং কম্পিউটারের গেসটা দেখিয়েছি, তারপর কে জিতলো সেটা বলেছি, তারপর আমরা পয়েন্টটা দেখিয়েছি। সো এগুলো সবগুলো হচ্ছে পিসি কখন পয়েন্ট পেলো না পেলো, এগুলো তো অ্যাজ ইউজুয়াল। দেন আমরা এখানে নাম্বার অফ চান্স এক করে বাড়িয়ে ফেলছি, কারণ যখনই সে এখানে লাইক সাপোজ আমি যদি প্রোগ্রামটা আবার রান করি, লাইক আমি যখনই এখানে আর দিলাম, আর টাই, তার মানে এই সে এই লুপে ঢুকলো, এই লুপে ঢুকে সে বের হয়ে গিয়ে আবার ঢুকবে, কারণ ততক্ষণে নাম্বার অফ চান্স 1 বেড়ে গেল। ওই নাম্বার অফ চান্সটাকে ওই নাম্বার অফ চান্সটা তখন 1 হয়ে গেল। এটা আমরা একটু স্পেস দিই, নাম্বার অফ চান্সটা তখন 1 হয়ে গেল, দেখুন। সো নাম্বার অফ চান্স 1 হয়ে যাওয়ার ফলে আমার এখান থেকে 1 মাইনাস হবে, চান্স 8, নাম্বার অফ চান্স 1, দেন 7। তো 7টা বাকি আছে, কয়টা থেকে? 8টা থেকে। সো এটাই বুঝতে পেরেছেন আশা করি। দেন হলো আমরা এলসে গেছি, এলস না হলে কিছু আর এস পি না দিলে তাহলে কি ইরর দেখাবে। দেই আমরা এখানে টি দেই, সাপোজ টি দেই, ওয়াই দেই, ইরর প্লিজ টাইপ কারেক্টলি। সো এখানে ইরর চলে এসেছে, এখানে কিন্তু কেউ পয়েন্ট পায়নি। সো ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। দেন আমি প্রিন্ট লাস্টে যখনই সব শেষ হয়ে যাবে, ঢুকবে না এখানে, যখন আর 8 বারের বেশি 8 বারের সমান হয়ে যাবে বা তখন সেই বলে দেবে গেম ওভার। বলে দিচ্ছি যদি পয়েন্ট সমান হয় তাহলে টাই, যদি পিসির পয়েন্টটা গ্রেটার দেন হয় আপনি জিতে গেলেন, এলস কম্পিউটার ওন। তারপর আমরা বলে দিয়েছি টোটাল পয়েন্ট দা ইয়ার টোটাল পয়েন্ট ইজ এন্ড কম্পিউটার টোটাল পয়েন্ট ইজ। সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি পাইথন যদি না শিখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে ফেলুন, পাইথন শিখে যাবেন। আর যদি আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে চান তাহলে চলে যান আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লিস্টে, ইউটিউবে সার্চ দেন এমডি শাহিনুর ইসলাম সুমন পাইথন বেসিক্স, অ্যান্ড দেন সার্চ দেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এমডি শাহিনুর ইসলাম সুমন, এটা পেয়ে যাবেন। এখানে সুন্দর একটা প্লে লিস্ট, আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বস হয়ে যাবেন এবং একটি প্রজেক্ট সহ আছে। এবং পাইথন যদি আমার কাছ থেকে এরকম আরো কোর্স চান, লাইক পুরো পাইথন ফুল প্যাকেজ, তাহলেও বলবেন এবং সাথে থাকুন। আজ এই পর্যন্ত ওই গেমটি বানিয়ে আপনি আপনার ফ্রেন্ডের সাথে মজা নিতে পারেন।